হে ইউ লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যা তোমরা নতুন DSLR কিনেছো অ্যান্ড এখন কিছুদিন ধরে কিট লেন্সের ছবি তুলতে তুলতে এটা মনে হচ্ছে যে না এবার একটা লেন্সে ইনভেস্ট করা উচিত, সো এই লেন্সটা তোমাদের জন্য একদম পারফেক্ট। তোমাদের জন্য না, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের যে কারোর জন্য পারফেক্ট। অ্যান্ড এই লেন্সটাই পৃথিবীর সব ফটোগ্রাফার তার প্রথম লেন্স হিসাবে ইউজ করে আফটার দ্য কিট লেন্স। ইন্টারেস্টেড? আইল সি ইউ অন দি আদার সাইড অফ দ্য ইন্ট্রো। ওয়েল, থাম্বনেল দেখে এটা বুঝেই গেছো যে আমি কোন লেন্সের কথা বলছি। আই এম টকিং অ্যাবাউট দ্য 50mm 1.8 লেন্স। এই 50mm 1.8 লেন্স, এই লেন্সটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের সব থেকে সট আফটার লেন্স ফর এভরি ফটোগ্রাফার। যখন কোনো ফটোগ্রাফার একটা ক্যামেরা দিয়ে ছবি তোলে কিট লেন্স দিয়ে এবং কিছুদিন পরে মনে হয় যে না আরেকটা লেন্স হলে ভালো হয়, আমি ওই লুকটা পাচ্ছি না, সবসময় এই লেন্সটাই তারা কিনে থাকে। বাট কেন? আসুন আমরা এটা নিয়ে ডিসকাস করি যে কেন তারা এই লেন্সটাই কিনে থাকে, এবং তোমরা যারা নতুন ফটোগ্রাফি করছো এবং লেন্স কেনার কথা ভাবছো, কেন আমি এই লেন্সটা রেকমেন্ড করছি। সবার প্রথমে আসছে দ্য লুক। আমরা একটা নতুন DSLR কিনেছি এবং আমরা ছবি তুলছি সেটা দিয়ে, বাট আমাদের ছবি কখনোই ওরকম লাগছে না যেটা তুমি এক্সপেক্ট করছো। সবসময় একটা এক্সপেকটেশন থাকে যে DSLR দিয়ে ছবি তুলছি তার মানে ওরকম হতেই হবে, বাট সেই লুকটা ওটা আসে না আনলেস অ্যান্ড আনটিল যতক্ষণ এই 50mm 1.8 লেন্স ইউজ করছি। এই লেন্স দিয়ে ছবি তুললে ছবিতে একটা আলাদা মাত্রা চলে আসে, অ্যান্ড স্পেশালি ভিডিও যদি এই লেন্সে শ্যুট করো তাহলে একটু আলাদাই সিনেম্যাটিক লাগে। তো প্রথমেই বলে রাখি, যদি মনে হয় যে আমি এই লুকটা পাচ্ছি না, এই লেন্সটা কিন্তু তোমাকে সেই লুকটা দিতে অনেকটাই হেল্প করবে। নেক্সট বলবো পোর্টেবিলিটি। এই লেন্সটা এতটাই ছোট হয় এবং এতটাই লাইট হয় যে এটাকে নিয়ে ট্রাভেল করা বা এটাকে সবসময় ক্যারি করা কোনো ব্যাপারই না ফর ফটোগ্রাফার। অ্যান্ড এই ফিচারটার জন্য এই লেন্সটা সব থেকে বেশি ট্রাভেল ফটোগ্রাফিতেও ইউজ করা হয়। দ্য পোর্টেবিলিটি ইজ ওয়ান বিগ ডিল ওয়েন ইট কামস টু ক্যামেরা অ্যান্ড ক্যামেরা গিয়ার। আজকালকার দিনে যখন সব ক্যামেরা গিয়ার ছোট হচ্ছে, 50mm 1.8 লেন্স কিন্তু একদম পারফেক্ট ফিট তোমার ট্রাভেল ব্যাগের জন্য। কোথাও ঘুরতে যাচ্ছ, জাস্ট ড্রপ ইন দিস লেন্স, আর কিছু লাগবে না। এটার একটা রিজন আছে যে কেন এই লেন্সটায় জিনিসগুলো দেখতে এত ভালো লাগে, বিকজ আমাদের চোখের ইকুইভ্যালেন্ট হচ্ছে এই 50mm লেন্স। দিস ইজ আ সাইন্টিফিক ফ্যাক্ট যে আমরা আমাদের চোখে যেরকম দেখে থাকি, একটা 50mm লেন্সেও কিন্তু এক্স্যাক্টলি সেরকমই দেখা যায়। ডিস্টেন্স বলো, ডেপথ বলো, সব কিছু কিন্তু ইকুইভ্যালেন্ট টু দ্যাট 50mm লেন্স। যখন তুমি একটা কোনো জুম লেন্স ইউজ করবে তখন তোমার মনে হবে যেন তুমি এই সিচুয়েশন থেকে অনেক দূরে আছো, একটা আজব রকম ফিল আসবে। বা যখন তুমি একটা ওয়াইড লেন্স ইউজ করবে তখন তোমার ফ্রেমে এমন অনেক কিছু চলে আসবে যেগুলো তোমার দরকার নেই, আর তোমার এটাও মনে হতে পারে যে তুমি যেন এই সিন থেকে অনেকটাই দূরে চলে গেছো, ডিসকানেক্ট হয়ে গেছো। বাট একটা 50mm লেন্স এক্স্যাক্টলি হিউম্যান আই ভিউ দিয়ে থাকে, অ্যান্ড সেটা অ্যাজ এ ফটোগ্রাফার আমার মনে হয় খুব হেল্পফুল। নেক্সট বলছি ফাস্ট অ্যাপারচার। যেহেতু লেন্সটার অ্যাপারচার হচ্ছে 1.8, লেন্সটা অনেকটাই ফাস্ট, অ্যান্ড তার মানে যখন তোমার লো লাইট ফটোগ্রাফি করার দরকার হবে, যেমন ঘরের মধ্যে কোনো পার্টিতে কোনো ইভেন্টে, এই লেন্সটাকে বিট করার মতো ক্ষমতা কিন্তু অনেক লেন্সের নেই। যেহেতু অ্যাপারচারটা এতটা বড়, 1.8, ওই জন্য অনেকটা লো লাইটেও কিন্তু পারফেক্ট ইমেজ বা পারফেক্ট ভিডিও তুমি পেতে পারো। অ্যান্ড যদি তোমার মনে হয় যে তুমি বাইরে গিয়ে রাতের বেলা ফটোগ্রাফি করবে, আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট লেন্স। নেক্সট আমি কথা বলবো লেন্সটার ভার্সেটাইলিটি নিয়ে। এটা এমন একটা লেন্স, বেসিক্যালি এই লেন্সটা দিয়ে সব কিছু করা যায়। আমার পার্সোনাল লাইফ এক্সাম্পল থেকে বলছি, এমন অনেক শ্যুট আছে যেখানে আমি 3 দিন ধরে শ্যুট করে গেছি এবং 3 দিন ধরেই আমি 50mm লেন্সে এন্টায়ার স্টার্ট টু ফিনিশ করেছি, আর কোনো লেন্সের তোমার দরকারই পড়বে না। এই লেন্স দিয়ে তুমি স্ট্রিট ফটোগ্রাফি তো অসাধারণ করাই যায়, ডেফিনেটলি ফুড ফটোগ্রাফি যেটা আমি করে থাকি সেটার জন্য পারফেক্ট ফ্রেম, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য খুব ভালো, তোমার মনে হতে পারে ল্যান্ডস্কেপ আর একটু ওয়াইড হলে ভালো হয়, বাট 50mm দিয়েও ল্যান্ডস্কেপ করা যায়। লোকে যা বলে তার থেকে একটু উল্টো কাজ করতে আমার বরাবরই ভালো লাগে, তাই আমি এটাও বলবো যে ল্যান্ডস্কেপও কিন্তু খুব সুন্দরভাবে নেওয়া যায়। এবং অবভিয়াসলি পোর্ট্রেটসের জন্য তো কথা হবে না, দিস ইজ দ্য বেস্ট লেন্স দ্যাট ইউ ক্যান ফাইন্ড ফর পোর্ট্রেট। হ্যাঁ, এর থেকেও এক্সপেন্সিভ অ্যান্ড সো কল্ড 85mm লেন্স আছে, বাট আই এম টকিং টু পিপল যারা নতুন ক্যামেরা কিনেছে এবং তারা খুব বেশি টাকা ইনভেস্ট না করে একটা ভালো লেন্স নিতে চাইছে, অ্যান্ড পারহ্যাপস দ্য বেস্ট লেন্স ইন দ্য ওয়ার্ল্ড নিতে চাইছে। ওয়েল, নেক্সট আমি বলবো কস্ট এফেক্টিভনেস। লেন্সটা এতটা সস্তা, আমি তোমাকে একটা কথা বলছি অ্যাজ এ ফটোগ্রাফার, আমি বলছি এই দামে একটা 50mm 1.8 লেন্সের যে দাম হয় মার্কেটে, এর থেকে সস্তায় বা এর থেকে বেটার লেন্স কোনোদিনও বানানো হবে না, আর মনে হয় না কেউ বানাবে। লেন্সটার কস্ট এফেক্টিভনেস এতটাই সুন্দর যে 6,000 টাকা থেকে শুরু করে অনেক হাই রেঞ্জ অবধি আছে, ডিপেন্ড করে তোমার রিকোয়ারমেন্টের উপরে, বাট ইন জেনারেল 10-11,000 টাকার মধ্যে এই লেন্স, এই কোয়ালিটি আনবিটেবল।
এবার লাস্ট পয়েন্ট আমি একটা বলতে চাই, যেটা আমি আগেও শুনেছি এবং কথাটা আমিও মানি কিছুটা হলেও, যে এই লেন্সটা ইউজ করলে ইট ক্যান মেক ইউ আ বেটার ফটোগ্রাফার। কেন? তার কারণ হচ্ছে যখন তুমি এই লেন্সটা ইউজ করছো, এটা একটা 50mm ফিক্সড ফোকাল লেন্থ লেন্স, তার মানে এই লেন্সটাকে তুমি জুম ইন বা জুম আউট করতে পারবে না। এবার তোমাকে ধরো কোনো ছবি তুলতে হবে, তোমাদের এটা ভাবতে হবে যে এই ফ্রেমটা আমি কী করে বানাবো, তোমাকে এগোতে হবে, তোমাকে পিছোতে হবে, তোমাকে মুভ করতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে তুমি ছবি তুলতে পারবে না। সো এই প্র্যাকটিসটা, এই এক্সারসাইজটা কিন্তু তোমাকে একটা বেটার ফটোগ্রাফার বানাতে অনেকটাই হেল্প করবে। ট্রাস্ট মি, ধীরে ধীরে তোমার ফটোগ্রাফি আই যেটা হয় সেটা অনেকটা ইম্প্রুভ করে যাবে এই লেন্সটা দিয়ে ফটোগ্রাফি করতে করতে। তো বেসিক্যালি এতগুলো রিজন আমি তোমাকে বললাম যে কেন এই লেন্সটাকে বলা হয় ওয়ার্ল্ডের বেস্ট লেন্স, অ্যান্ড কেন তোমাদের প্রথম লেন্স যেটা কিট লেন্স বাদে কেনা উচিত সেটা হচ্ছে এই লেন্সটা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অ্যান্ড অনেকটা ইনফরমেশন দিতে পেরেছি তোমাদের। ইফ ইউ থিঙ্ক ইটস হেল্পফুল, তোমরা জানো কি করতে হবে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ইফ ইউ আর অলরেডি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ ওয়াচ ইট। অ্যান্ড আমি আবার আসবো খুব তাড়াতাড়ি আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে। টিল দেন, হ্যাপি শুটিং।